এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানি লাইফ ব্লগ। এই মুহূর্তে আমি আছি অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ বা আইল্যান্ডের কাছে, যার নাম হচ্ছে স্টাফা। চলুন তাহলে দেখে আসি এই জার্নিটি আমরা কীভাবে শুরু করলাম। আপনারা যারা আমার এর আগে ব্লগটি দেখেছেন তারা জানেন যে আমরা এখন আছি হচ্ছে ফোর্ট উইলিয়ামে, স্কটল্যান্ডের ফোর্ট উইলিয়ামে। তো সেখান থেকে আমরা চলে এলাম স্কটল্যান্ডের আরেকটি টাউন, যার নাম হচ্ছে ওবান। ওবান থেকে আমরা ফেরিতে করে যাব হচ্ছে আইল অফ মুলে। তো সেই আইল অফ মুলের ছোট্ট একটি ভিলেজ যার নাম হচ্ছে ফিনোফোর্ট, সেই ফিনোফোর্ট থেকে আমরা আইল অফ স্টাফাতে যাব। এ হচ্ছে ফিনোফোর্ট, আর পাশে হচ্ছে আইল অফ আয়োনা। আয়োনাতে আমরা পরে যাব, তবে তার আগে যাব হচ্ছে স্টাফাতে। চলে এলাম মোলে সেই ছোট্ট ভিলেজ ফিনোফোর্টে, যেখান থেকে স্টাফাতে আমরা যাব। এই যে পাশে দেখা যাচ্ছে আইল অফ আয়োনা, আয়োনার ফেরি আসছে, কিন্তু আমরা এখন যাব হচ্ছে স্টাফাতে। তো আমরা আমাদের বোটের জন্য ওয়েট করছি। আর যারা আয়োনাতে যাবে, এই হচ্ছে আয়োনার ফেরি চলে এসেছে, এই যে আয়োনার টিকিট দেওয়া হচ্ছে। তা আমরা ওয়েট করছি ফিনোফোর্টে। দেখুন চারপাশের ভিউটা, দেখুন দেখে মনে হচ্ছে কোনো ক্যারাবিয়ান আইল্যান্ডে চলে এসেছি। আমাদের বোটটি চলে এলো, যেটিতে করে আমরা স্টাফাতে যাব। তো আমরা এখন বোটে উঠে যাচ্ছি। আমরা রওনা দিয়ে দিলাম স্টাফার উদ্দেশ্যে, আমাদের বোটটি ছেড়ে দিল। আর দেখুন বোটে দেখুন কত মানুষ, আসলে এত মানুষ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্টাফার এই ট্যুরটি কী পরিমাণ একটি পপুলার। আইল অফ মুলের 10 কিলোমিটার ওয়েস্টে আইল অফ স্টাফা অবস্থিত। এই আইল্যান্ডটি এতই ছোট, যা লং হচ্ছে হাফ মাইল এবং 1/4 মাইল হচ্ছে এর ওয়াইড, যা স্কটল্যান্ডের ওয়েস্ট কোস্টে পড়েছে। এবং এই আইল্যান্ডটিকে দেখলে আপনার মনে হবে, দেখুন এই যে সিল মাছ দেখা যাচ্ছে, সিল এবং ডলফিন ভেসে বেড়াচ্ছে। তো যা বলছিলাম, এই আইল্যান্ডটিকে আপনার দেখলে মনে হবে যে আপনি একটি ডিফারেন্ট প্ল্যানেটে চলে এসেছেন। আমরা এখন একেবারে আটলান্টিক ওশান বা মহাসাগর যাই বলুন, সেখানে একেবারেই মাঝখানে চলে এসেছি। তো এত ঢেউ আর এই ছোট্ট বোটটি এমনভাবে দুলছিল, মনে হচ্ছিল কোন সময় একবার এপাশ করছে একবার ওপাশ করছে, আর পানি দিয়ে পুরো গা ছিটিয়ে দিচ্ছে, মনে হচ্ছিল কোন সময় না ডুবে যায়, খুবই ভয়ে ভয়ে ছিলাম। যাই হোক, চলে এলাম আমরা আইল অফ স্টাফাতে। আইল অফ স্টাফার মোস্ট ফেমাস ফিচার হচ্ছে এই ফিঙ্গেলস কেপ, এটি একটি লার্জ সি কেপ। তো আজকে আমরা আসলে এসেছি এই ফিঙ্গেলস কেপটি দেখার জন্য। তো এই দ্বীপটি মানে স্টাফাতে তো আমরা চলে এলাম। তো স্টাফাতে বোটটি ল্যান্ড করার আগে আমাদের যে ফিঙ্গেলস কেপ স্টাফার যে ফিচার আর কি, গ্রেট ফিচার এই ফিঙ্গেলস কেপ, তো সেটি আমাদেরকে চারপাশ থেকে বোটটি থামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। একটু পর বোটটি মানে দ্বীপে আর কি স্টাফাতে ল্যান্ড করবে। তো চলে এলাম স্টাফার কাছে।
বোট থেকে নেমে এখন আমরা ফিঙ্গার্স কেভের দিকে রওনা দিয়ে দিলাম, মানে যে পাশে কেভ বা গুহাটি আছে এই আইল্যান্ডের সেদিকে যাচ্ছি। এত তীব্র বাতাস দেখুন, পাশে রেলিং দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ পড়ে না যায়। তো এই ফিঙ্গার্স কেভটি সম্পর্কে আপনাদেরকে বলে নিই, এই ফিঙ্গার্স কেভটি হচ্ছে একটি ফরমেশন, রক ফরমেশন। মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে ভলকানিক ইরাপশনের ফলে এই রক ফরমেশনটি তৈরি হয়। এই রকগুলোর আকার দেখুন, হেক্সাগোনাল বা ষড়ভুজ আকৃতি, দেখে মনে হতে পারে হাত দিয়ে কেউ আসলে তৈরি করেছে, আসলে তা না। ভলকানিক ইরাপশনের ফলে, মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই পাথরগুলো এরকম স্ট্রেঞ্জ আকার ধারণ করেছে। এরকম সিমিলার স্ট্রাকচার, মানে এরকম রক ফরমেশন আপনি আরও আরেকটি জায়গায় পাবেন, সেটি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডে, যার নাম হচ্ছে জায়েন্ট কজওয়ে। চলুন তাহলে এই কেভটির ভেতর থেকে ঘুরে আসি। চারপাশে দেখুন স্টোনগুলো দেখতে পিলারের মতো বলে অনেকে একে পিলার আইল্যান্ডও বলে। স্টাফার মোস্ট ফেমাস ফিচার এই ফিঙ্গার্স কেভটি দেখা শেষ করে এখন আমরা উপরের দিকে যাচ্ছি, মানে আইল্যান্ডের উপরের দিকে উঠছি, যেখান থেকে শুনেছি এখানে পাফিন দেখা যায়। তো সেই দিক দেখি পাফিনের কোনো দেখা পাই কি না। আসলে এত বাতাস মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, আসলে আমি ঠিকভাবে বাতাসের জন্য হাঁটতেই পারছিলাম না। তো আমরা আইল্যান্ডের অন্য পাশে যাচ্ছি, সেখানে পাখি বা পাফিন পাওয়া যায়, পাফিন ছাড়াও আরও অন্যান্য নানা ধরনের শুনেছি বার্ডস পাওয়া যায়। তো দেখি সেগুলোর কোনো দেখা পাওয়া যায় কিনা। আমাদেরকে বোট থেকে বলে দেওয়া হয়েছে, কিছু একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আবার ফিরে যাওয়ার জন্য 2 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, 2 ঘন্টা আইল্যান্ডটিকে ঘুরে দেখার জন্য। এই যে এগুলো হচ্ছে কমন শেক বলা হয় বা ইউরোপিয়ান শেক বলা হয়, এই পাখিটির দেখা পেলাম। সুবহানাল্লাহ, চারপাশের ভিউটা দেখুন কি ম্যাগনিফিসেন্ট ভিউ। হাঁটতে হাঁটতে চলে এলাম আইল্যান্ডটির অন্য পাশে। কি অসম্ভব সুন্দর জায়গাটি দেখুন। না, পাফিনের কোনো দেখা পেলাম না, তবে এই যে আরেক ধরনের পাখি দেখা পেলাম, আমি আসলে এগুলোর নাম জানি না।
অনেকক্ষণ আইল্যান্ডটির চারপাশে ঘোরাঘুরি করলাম। এখন নিচের দিকে নেমে যাচ্ছি, আমাদের বোট আসার সময় হয়ে গেছে। স্টাফাতে এসে এই ফিঙ্গেলস্কেপ দেখে এবং চারপাশের প্রকৃতি দেখে আমি সত্যিই মুগ্ধ। প্রকৃতি বা নেচার যে কত সুন্দর হতে পারে সেটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। বোটের জন্য ওয়েট করছি আর চারপাশের এই স্টানিং ভিউ দেখছি। সত্যি কি অসম্ভব সুন্দর এই প্রকৃতি। চলে এলো আমাদের বোটটি, আমাদের বোটটি ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আয়নার উদ্দেশ্যে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আয়নাতে। তো যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।